সকল সরকারি ও অফিস ও সেবাধর্মী প্রতিষ্ঠান নজরদারির আওতায় আনছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব প্রতিষ্ঠানে দুর্নীতি রোধে কাজ করবে সংস্থাটির বিশেষ টিম প্রথম দফায় সরকারি সেবাধর্মী চোদ্দ প্রতিষ্ঠানকে দুর্নীতি প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোতে থামছে না অনিয়ম আর দুর্নীতি এসব প্রতিষ্ঠানের বড় প্রকল্পেও চলছে নয় ছয় সরকারের সেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে সবচেয়ে বেশি অভিযোগ আসে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশি সেগুলোতে আলাদা অনুসন্ধান টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক প্রথম ধাপে তিতাস গ্যাস বাংলাদেশ রেলওয়ে সিভিল এভিয়েশন অথরিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সড়ক ও জনপথ অধিদপ্তর ওয়াসা গণপূর্ত অধিদপ্তর সহ চোদ্দটি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতি প্রবণ হিসেবে চিহ্নিত করেছে দুদক এসব প্রতিষ্ঠানে দুর্নীতি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে নয়টি বিশেষ টিম প্রথম ধাপে চোদ্দটি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রোধে টিম গঠন করা হলেও এরপর সকল সরকারি প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনবে দুদক সকল প্রতিষ্ঠানকে কিন্তু নজরদারিতে রাখা হচ্ছে এবং সেখানেও কিন্তু এই ধরনের একটা টিম পরবর্তীতে কাজ করবে পর্যায়ক্রমে প্রতিটি সরকারি সংস্থাতেই এই ধরনের অনুসন্ধান পরিচালনা করব এইসব টিম কিভাবে কাজ করবে সেটাও জানালেন এই কর্মকর্তা দুর্নীতির উৎসসমূহ তারা চিহ্নিত করবেন দুর্নীতির কারণ সমূহ তারা চিহ্নিত করবেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই সেই প্রতিষ্ঠানে দুর্নীতি কীভাবে হ্রাস করা যায় বা বন্ধ করা যায় তার একটি সুপারিশ মালা প্রণয়ন করবেন যদি কোনো দুর্নীতি সংগঠিত হয়ে যে থাকে সেটির ব্যাপারে কোনো বিশ্বাসযোগ্য তথ্য যদি তারা পান তাহলে এটি অনুসন্ধানের অনুমতির জন্য কমিশনের সুপারিশ করবেন টিআইবির এই ট্রাস্টি মনে করেন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম অনুসন্ধানে দুদকের আলাদা টিম থাকলে দুর্নীতি কমবে দুর্নীতি রোধ করতে গিয়ে যেন দুদকের কেউ অনৈতিক কাজে না জড়ান সেদিকেও নজরদারি থাকা উচিত যে নাই নয় কয়েকদিন আগেকার সাসপেন্ড টাসপেন্ড করছে বর্তমান চেয়ারম্যান অনেকে বিরুদ্ধে নিয়েছে তবে এটাকে সবসময় নজরে রাখতে হবে যদি তারা কাজ করে প্ল্যান মতো তাহলে এটা খুব হবে চলতি বছরে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযানে নামার পরিকল্পনা নিয়েছে দুদক এ লক্ষ্যে একটি নিজস্ব গোয়েন্দা ইউনিট গঠন এবং প্রয়োজনে হালকা অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে দুদক আদিত্য আরাফাত ডিবিসি নিউজ ঢাকা